আমরা এর আগের ভিডিওতে বুটস্ট্র্যাপের হেল্পার ক্যাটাগরির মধ্যে যে কালার এন্ড ব্যাকগ্রাউন্ড নামের যে ক্লাসটা আছে বা যে টপিকটা আছে এটা নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম। তো এবার আমরা এটা নিচে দেখতে পাচ্ছেন আরেকটা নতুন টপিক আছে যেটা নাম হচ্ছে কালার এন্ড লিংকস। তো এখানে আমরা সিম্পলি একটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে একটা নতুন টপিক যেটা নাম হচ্ছে কালার এন্ড লিংকস সেটার মধ্যে কিন্তু আমরা আছি। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন অনেক ছোট্ট একটা টপিক। সো এটা হচ্ছে আমরা কিভাবে লিঙ্কগুলাকে কালার করতে পারি। আমরা জানি লিঙ্কগুলা কি, লিঙ্কগুলা হচ্ছে এক একটা করে অ্যাঙ্কর ট্যাগ। দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু আমাদের দেখায় দিচ্ছে যে আমরা যখনই দেখব কোনো একটা লিঙ্ক আছে, সো সেই লিঙ্কটাই হচ্ছে একটা করে অ্যাঙ্কর ট্যাগ। তো এবার আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা সেই লিঙ্ক বা সেই অ্যাঙ্কর ট্যাগগুলাকে ধরে আমরা কালার করতে পারি। আমরা কিন্তু জানি যে আমরা যখন একটা অ্যাঙ্কর ট্যাগ ক্রিয়েট করি সেটার কিন্তু ডিফল্টভাবে একটা কালার থাকে, একটা ব্লু টাইপের একটা কালার থাকে। তো এবার আমাদের যদি প্রয়োজন পড়ে যে আমরা সেই লিঙ্কটাকে বা সেই অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে অন্য একটা কালার দিব, তো সেই কাজটা এবার আমরা কিভাবে বুটস্ট্র্যাপের মাধ্যমে করতে পারবো সেটাই আমরা দেখব। তাহলে আপনি যদি লক্ষ্য করে দেখেন, এই যে দেখেন ডট লিঙ্ক, এই ডট মানে হচ্ছে ক্লাস, এটা বাদ দেন। তো লিঙ্ক, লিঙ্ক নামের আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে। এরপর আমাদের হাইফেন দিয়ে, এই যে স্টার দিয়ে আমাদের বোঝাচ্ছে যে আমাদের লিঙ্ক লিখে হাইফেন দিয়ে আমাদের কালারের নামটা যদি আমরা বলে দেই তাহলেই কিন্তু আমাদের লিঙ্কের সেই কালারটা হয়ে যাবে। এই যে এখানে দেখায় দিচ্ছে যে লিঙ্ক হাইফেন, আমরা যদি বলি যে প্রাইমারি কালার করব তাহলে আমরা জাস্ট এটা লিখে দিব, তাহলে কি হবে এটার কালার হয়ে যাবে প্রাইমারি কালার। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এক্সাম্পল দেখাই দিচ্ছে। তো একইভাবে আমরা যে কোনো কালারই কিন্তু আমাদের লিঙ্কের সঙ্গে করতে পারবো। তাহলে চলেন এটা আমরা প্র্যাকটিস করে দেখে নিই। আমি চলে আসলাম আমার ভিএস কোডের মধ্যে, এর আগের ভিডিওর কাজগুলোকে আমি রিমুভ করে দিলাম, আর আমাদের ব্রাউজারে যাব গিয়ে একটা রিলোড করব। সো ক্লিন হয়ে গেল। তো এবার আমি এখানে একটা ডিপ ক্রিয়েট করতে পারি, করলাম। আর এটা হচ্ছে আমাদের ক্লাস, এটা হচ্ছে আমাদের কন্টেইনারের জন্য। সো কন্টেইনার আমি কিছু একটা এমনিতে লিখলাম, মানে এটা হচ্ছে জাস্ট একটা কন্টেইনার, আমরা জানি দুই দিকে আমাদের গ্যাপ দিয়ে দিবে। তো এটার মধ্যে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ক্রিয়েট করতে পারি। সো আমি এখনই কোনো এইচ আরিয়া বা কোনো লিঙ্ক আমি সেট করব না, তো এই জন্য আমি এখানে হ্যাশ দিয়ে রাখতে পারি। সো আমি একটা হ্যাশ দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের লিঙ্ক হাইফেন ওয়ান কিছু একটা। এই লাইনটাকে কপি করলাম, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার লিঙ্ক। আরেকবার কপি করলাম, এটা হচ্ছে আমাদের তিন নাম্বার লিঙ্ক। আরেকবার কপি করলাম, চার নাম্বার লিঙ্ক। এটা হচ্ছে পাঁচ নাম্বার লিঙ্ক। এটা হচ্ছে ছয় নাম্বার লিঙ্ক। অ্যান্ড এটা হচ্ছে সাত নাম্বার লিঙ্ক। ঠিক আছে, আমরা জাস্ট সাতটা লিঙ্ক ক্রিয়েট করলাম। এখন আমরা আমাদের ব্রাউজারে যাব গিয়ে দেখব যে আসছে কিনা। দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কগুলো কিন্তু চলে আসছে, আমি একটু জুম ইন করে নেই। তাহলে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কগুলো কিন্তু চলে আসছে। সো এখানে একটু লক্ষ্য করে দেখেন, এই লিঙ্কগুলোর কিন্তু ডিফল্ট একটা কালার আছে। আমরা জানি যে লিঙ্কের মধ্যে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডিফল্টভাবে যে এই টাইপের একটা কালার থাকে। তো এবার আমাদের কি করতে হবে, এই কালারগুলোকে চেঞ্জ করতে হবে বুটস্ট্র্যাপের মাধ্যমে। আচ্ছা দেখেন এই যে সবগুলা জিনিস কিন্তু একই লাইন একটা রোয়ের মধ্যে চলে আসছে, বাট আমি বিআর দিয়ে এগুলাকে আমি লাইন ব্রেক করতে পারি। বিআর অ্যান্ড এটার নিচে হচ্ছে বিআর, এটার নিচে হচ্ছে বিআর, যাতে করে একটা করে লাইন নিচে নিচে আসে। বিআর অ্যান্ড এটার নিচে হচ্ছে বিআর, এটার নিচে হচ্ছে বিআর, অ্যান্ড এটার নিচে হচ্ছে বিআর। তাহলে এক একটা হচ্ছে নতুন নতুন লাইনে আসবে। দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক ওয়ান লিঙ্ক টু এইভাবে আসছে। তো এবার আমরা চাচ্ছি এই যে এক একটাকে ধরে এক একটা কালার করব। তো এই জন্য আমাদের যে ক্লাসটা ইউজ করতে হবে, যে এখানে গিয়ে আমি যে কোনো একটা জায়গায় স্পেস দিয়ে আমরা ক্লাস লিখতে পারি, আমি এখানেও লিখতে পারি, বা আমি যদি চাই যে আমি এই যে এইখানে এই চারিয়েবের পরে যে এইখানে গিয়ে ক্লাস লিখবো, একটা জায়গায় কিন্তু লিখলেই হইলো। ঠিক আছে, তো আমি এইখানে লিখলাম ধরেন ক্লাস। আমরা কি চাচ্ছি, আমরা আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে হাইফেন, আমরা যে কালারটা দিতে যাচ্ছি আমরা প্রাইমারি কালারটা দিতে যাচ্ছি। তাহলে কিন্তু আমাদের এই যে এক নাম্বার লিঙ্কটা প্রাইমারি কালার। সো দেখতে পাচ্ছেন এটা ডিফল্টভাবে প্রাইমারি কালার আছে, তার কারণে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। তো এরপর আমরা যদি বলি এটার নিচে আরেকটা যে আমাদের লিঙ্ক আছে এইটাকে আমরা আরেকটা কালার দিব, লিঙ্ক হাইফেন আমরা সেকেন্ডারি কালারটা দিব। তাহলে এবার আপনি দেখতে পারবেন চেঞ্জটা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুই নাম্বার লিঙ্কটার কালার কিন্তু সেকেন্ডারি কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এইটার পরে হচ্ছে সাকসেস কালার আছে। আমরা যদি বলি এখানে গিয়ে, এই যে আমি এখানেও দিতে পারি একটা ক্লাস, ক্লাস আমি চাচ্ছি আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কের কালার কী হবে, লিঙ্কের কালারটা হয়ে যাবে হচ্ছে সাকসেস কালার। তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কের কালারটা কিন্তু সাকসেস কালার হয়ে গেছে। তো এরপর হচ্ছে ডেঞ্জার কালার আছে, তো আমি এখানে গিয়ে বলতে পারি আমাদের এই লিঙ্কটা চার নাম্বার লিঙ্কটা এটা হয়ে যাবে, লিঙ্কের কালারটা হবে কী কালার,
ডেঞ্জার কালার হবে, তো আমি লিখে দিলাম ডেঞ্জার কালার। দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু ডেঞ্জার কালার হয়ে গেছে। এরপর হচ্ছে আরেকটা আছে কি ওয়ার্নিং কালার। সো এটার নিচে গিয়ে আমরা বলতে পারি আমাদের পাঁচ নাম্বার লিঙ্কটার কালার হয়ে যাবে হচ্ছে ওয়ার্নিং কালার। সো এটার কালার কিন্তু ওয়ার্নিং কালার হয়ে গেলেও দেখতে পাচ্ছেন। তো এরপর কি আছে, এরপর হচ্ছে ইনফো কালার আছে। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে আমাদের ছয় নাম্বার লিঙ্কটার কালার হয়ে যাবে, লিঙ্কের কালার হবে কি কালার হবে, ইনফো কালারটা হবে। সো দেখতে পাচ্ছেন ইনফো কালারটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো কালার করতে পারেন, যে ডার্ক কালার আছে, লাইট কালার আছে, ঠিক আছে। তাহলে বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা আমাদের লিঙ্কটাকে ধরে কিন্তু যে কোনো কালারই কিন্তু আমরা করতে পারি, খুব ইজিলি কিন্তু আমরা করতে পারি। এই কাজটাকে যদি আমরা সিএসএস এর মাধ্যমে করতে যাইতাম তাহলে কিন্তু আমাদের অ্যাঙ্কর ট্যাগটাকে একটা ক্লাস নেম দিতে হইতো, ঠিক আছে। এবং সেই ক্লাসটাকে ধরেন আমি এখানে দেখাই দিচ্ছি, আমাদের একটা ক্লাস নেম দিতে হইতো, যে কোনো একটা ক্লাস, যে ফর কালার কিছু একটা লিখলাম আমরা, অ্যান্ড এই ক্লাসটাকে আমাদের ধরতে হইতো কোথায়, আমাদের সিএসএস এর মধ্যে। তো আমাদের সিএসএস এর মধ্যে ধরে আমাদের কি করতে হইতো, বলতে হইতো যে এটার কালার কি হবে, হ্যান ত্যান। বাট আমাদের এত কিছু কিন্তু লিখতে হচ্ছে না, আমরা জাস্ট লিঙ্ক হাইফেন কালারের নামটা বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের কালারটা হয়ে যাচ্ছে, ওকে। তো এরপর আমি এটাকে রিমুভ করলাম, ওকে ফাইন। অ্যান্ড এখান থেকে হচ্ছে এই ক্লাসটাকে আমরা রিমুভ করলাম, যেটা আমরা দিলাম একটু আগেই। তাহলে আমাদের এইভাবে থাকলো। এবার দেখেন আমাদের প্রতিটা লিঙ্কের নিচে কিন্তু একটা করে আন্ডারলাইন কিন্তু চলে আসছে। আমরা কিন্তু জানি যে কিভাবে আন্ডারলাইনগুলোকে নান করতে হয় বুটস্ট্র্যাপের মাধ্যমে, এটা কিন্তু আমরা রিসেন্টলি শিখে আসছি। আমরা ইউটিলিটিজের মধ্যে যদি যাই, এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, আমরা কিন্তু টেক্সট সম্পর্কে জেনে আসছি। আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই তাহলে আপনি দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন টেক্সট ডেকোরেশন, কিভাবে আমরা কোনো কিছুর আন্ডারলাইন দিতে পারি, আবার আমরা কিভাবে আন্ডারলাইনগুলোকে রিমুভ করতে পারি। সো এই জিনিসটা কিন্তু আমরা এই যে এখানেও করতে পারি, এই যে আমাদের লিঙ্কের মধ্যে আন্ডারলাইনটা যা আছে এটাকে আমরা রিমুভ করতে পারি। তাহলে একটু মনে করে দেখেন তো কিভাবে আন্ডারলাইন রিমুভ করতে হয়। তো আন্ডারলাইন রিমুভ করতে গেলে আমাদের যেটা করতে হবে, ক্লাসের মধ্যে গিয়ে যে কোনো একটা জায়গায় আমাদের স্পেস দিয়ে বলতে হবে আমরা চাচ্ছি আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটের কি হবে, ডেকোরেশনটা যা আছে সেইটার ডেকোরেশন হয়ে যাবে নান। দেখতে পাচ্ছেন আমি যে ক্লাসটা লিখলাম সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এটার আন্ডারলাইনটা যা আছে এটা চলে যাবে, দেখতে পাচ্ছেন চলে গেছে। আবার আমরা যদি বলি আমাদের যে দুই নাম্বারটা আছে, এই যে দুই নাম্বার, এইখানেও আমরা স্পেস দিয়ে বলতে পারি আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটের যে ডেকোরেশনটা আছে সেই ডেকোরেশনটা হাইফেন কি হয়ে যাবে, নান হয়ে যাবে। সো এটাও কিন্তু চলে যাবে, দেখতে পাচ্ছেন। আবার আমরা যদি বলি এটার উপর দিয়ে আমরা একটা লাইন থ্রো দিব, তাহলে কিন্তু আমরা এটাও করতে পারি। ধরেন আমরা টেক্সট ডেকোরেশন হাইফেন, আমরা কি চাচ্ছি, আমরা লাইন থ্রো করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন টেক্সট হাইফেন ডেকোরেশন হাইফেন লাইন হাইফেন থ্রো, এইটা আমরা লিখলাম, তাহলে কিন্তু এই যে এইটার উপর দিয়ে একটা কাটা দাগ বা একটা লাইন থ্রো কিন্তু চলে আসলো। তাহলে আপনি বুটস্ট্র্যাপের মধ্যে যতগুলা ক্লাস আছে এই সবগুলা ক্লাস কিন্তু আপনি চাইলে এক জায়গায় ইউজ করতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো আপনি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারেন, এখানে কিন্তু কোনো ধরা বাঁধা নাই। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপটাকে টিউটোরিয়াল আকারে শিখতেছি, আমরা সামনে যখন প্রজেক্ট করব তখন আমরা প্রজেক্টের মধ্যে বুটস্ট্র্যাপের যত কিছু আমরা শিখছি সেই সব কিছুকে আমরা একত্রিত করে দেখাবো যে কিভাবে একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় শুধুমাত্র বুটস্ট্র্যাপের মাধ্যমে। সো টেনশন নেওয়ার কিছু নাই, এতটুকু প্র্যাকটিস করেন, কথা হচ্ছে এর পরের ভিডিওতে।